হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ হ্যালো শিলচর। আমি আপনাদের হোস্ট সুব্রিনা আবার চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন লোকেশনে আড্ডা মারার জন্য। অবশ্যই রয়েছে নতুন কিছু কোয়েশ্চেন্স আর সঙ্গে রয়েছে গিফটস। তো আমরা লাস্ট উইক আপনাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম, কোয়েশ্চেনটা ছিল শহর থেকে এলো বাবু কোট প্যান্ট পরে, কোট প্যান্ট খুললে চোখে জ্বালা করে। তো এইটা অ্যান্সারটা আমাদেরকে আপনারা অনেকজনে লিখে জানিয়েছেন অ্যান্ড আমি ভীষণ খুশি হয়েছি আপনাদের এত রেসপন্স পেয়ে। তো আমি আপনাদের নামটা নিব যারা এই অ্যান্সারগুলো আমাকে আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আমাদের ফার্স্ট যে লিখেছেন ওনার নাম হলো দীপশিকা দাস, গৌরব দাস, সব্যসাচী ভট্টাচার্য, দীক্ষা অ্যান্ড সঙ্গীতা। থ্যাংক ইউ সো মাচ আমাদের শোটা দেখার জন্য আর আমাদেরকে এরকম রেসপন্স দেওয়ার জন্য, আপনাদের সাথে থাকার জন্য আমরা এই কনফিডেন্সটা পাচ্ছি। তো চলেন আর কথা না বাড়িয়ে আজকে চলি আবার একটু আড্ডা মারতে, একটু গল্প করতে, একটু কোয়েশ্চেন করতে, চলেন। হ্যালো স্যার অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো শিলচর। আপনার নামটা বলেন। আমার নাম রাজদীপ দাস। রাজদীপ দাস, আপনি কি করেন স্যার? কিচেন স্টুডেন্ট। আচ্ছা, আপনি স্টুডেন্ট, কি পড়াশোনা করেন? এই তো আর্টস, এরপরে বিএ রাধা মাধব কলেজ। আচ্ছা, তো আপনি মুভি দেখেন? ইন্টারেস্টেড মুভি দেখতে? হ্যাঁ, বাট অত না। অত না? আচ্ছা, আপনি একটা বহুত ফেমাস এন্ড কমেডি মুভি ছিল ধমাল, দেখেছেন আপনি? আচ্ছা, তো এটার মধ্যে আপনার কোন ক্যারেক্টারটাকে বেশি ভালো লাগে? দুজন আসলো না, দুজন এক লোকে যেন আসলো, ওটার নামটা কি ভুলে গেলাম, জাভেদ জাফরি এন্ড আরশাদ বারসি। আর রিতেশ দেশমুখ ছিল এই মুভিতে, তো রিতেশ দেশমুখের নামটা কি ছিল এই মুভিতে? ওইটা তো ভুলে গেছি, অত মনে নাই, ভুলে গেছি। আচ্ছা, মনে নাই। আচ্ছা, আরেকটা একটু জিকে টাইপের কোয়েশ্চেন করি। হ্যাঁ, আচ্ছা, আসামের ফার্স্ট সিএম কে ছিল? আসামের ফার্স্ট সিএম কে ছিল রে? অটল বিহারি তো সেদিন ছিল। খুব ভালো লাগলো, নেক্সট টাইম আবার কোনোখানে দেখা হবে। টিল দেন কিপ ওয়াচিং বিটিভি। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। হ্যালো স্যার অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো শিলচর। আপনার নাম বতাইয়ে। সন্তোষ কুমার। সন্তোষ কুমার, আপনা? রাম বাহাদুর স্থান। আচ্ছা, আপনি কি করতে হো স্যার? আইসক্রিম বেচতে, পপকর্ন বেচতে। আচ্ছা, ঠিক হ্যায়। তো মুভিজ দেখতে হো আপ? আচ্ছা, তো এক বহুত ফেমাস মুভি থা চাঁদনি চক টু চায়না, দেখা আপনে? অক্ষয় কুমার কা মুভি থা, হিরো থা অক্ষয় কুমার। তো মুভি মে হিরোইন কোন থি ইয়ে বাতা সকতে আপ? বাতাইয়ে। হামনে নাই দেখা, নাই দেখা নি আপনে? মানে ও নেই, চাঁদনি চক টু চায়না এই মুভি দেখা নি আপনে? হ্যাঁ, এই যে লেকিন দেখে নেই। আচ্ছা, আর এক পুছতে হে মুভি রিলেটেড পুছতে, ঠিক হ্যায়? ভেরি সিম্পল হ্যায়, ঋতিক রোশন পছন্দ হ্যায় আপকো? তো ঋতিক রোশন কা জো পহলা মুভি থা ও কোন সা থা? এ তো মালুম নেই, ইয়ে মালুম নেই। বড়া ফেমাস থা গানা, ভি বড়া ফেমাস থা তব কে টাইম মে, বহুত মতলব ইয়ে গানা চলা থা। তো সোচ কে দেখিয়ে ক্যা থা মালুম, উনকা ডান্স ভি ও বহুত মতলব, হ্যাঁ, হুক স্টে বহুত চলা থা ও পহলা ওয়ালা ডান্স হোতা হ্যায়। ক্যা থা স্যার? ইয়াদ নেই আ রাহা। कोई बात नहीं, सबको याद नहीं आ रहा है तो हम उनको गिफ्ट तो नहीं दे पा रहे, पर अच्छा लगा आपने टाइम दिया, थैंक यू सो मच, कीप वॉचिंग वी टी वी। हेलो सर एंड वेलकम टू आवर शो हेलो शिलचर। आपका नाम बताइए। योगेंद्र। योगेंद्र, आपका? शशि। अच्छा, आप क्या करते हो सर? NIT सिलचर का स्टूडेंट। NIT से? आप भी? मतलब आप कहाँ से हो? आंध्र प्रदेश। आंध्र प्रदेश, आप? हैदराबाद। तो आपको कैसा लग रहा है शिलचर? अच्छा है, क्लाइमेट अच्छा है। क्लाइमेट अच्छा है। और क्या अच्छा लगा शिलचर में? ग्रीनरी अच्छा है। ग्रीनरी अच्छा है। कहाँ कहाँ विजिट किया यहाँ आसपास, क्या अच्छा लगा आपको? आसपास में शिलोंग गया हूँ। अच्छा, शिलोंग गए तो अच्छा लगा, शिलोंग इट्स अ ब्यूटीफुल प्लेस। अच्छा, ठीक है। तो अब आपको एक सिंपल सा क्वेश्चन पूछते हैं, ठीक है? वेरी इजी, आप बता सकते हो गुजरात में सबसे बड़ा फेस्टिवल क्या होता है? आप ट्राई करोगे सर? अच्छा, मूवीज देखते हो आप? तो फेवरेट हीरो कौन है? NTR। अच्छा, आपका? प्रभास। और बॉलीवुड में? बॉलीवुड उतना नहीं देखता हूँ। अच्छा, ऋतिक रोशन पता है आपको? पता है। तो ऋतिक रोशन का जो पहला मूवी था वो मूवी का नाम बता सकते हो आप? वेरी फेमस
मूवी था, डांस भी बहुत अच्छा हुक स्टेप चला था, एक बार सोच के देखिए। बॉलीवुड मूवीज नहीं देखते? बॉलीवुड मूवीज नहीं देखते हो? अच्छा, नया वाला ही देखता है, नया पुराना वाला के नहीं देखता। अच्छा, पुराना वाला नहीं देखता, नया वाला देखता। अच्छा, कोई बात नहीं सर, पर आपसे बात करके बहुत अच्छा लगा, होप आपको भी सिलचर और अच्छा लगेगा, और हमको टाइम देने के लिए थैंक यू सो मच, कीप वॉचिंग वीटीवी। हेलो सर, वेलकम टू अवर शो हेलो शिलचर। आपका नाम बताइए प्लीज। माय नेम इज इंद्रजीत सिंह। इंद्रजीत सिंह, आप क्या करते हो सर? मैं आर्मी में। आर्मी में हो, और आप बेसिकली कहाँ से हो? मैं पंजाब शहर पर। पंजाब से हो आप, तो आपको शिलचर कैसा लगा? अच्छा लगा शिलचर? अभी आज के दिन ही आया, अभी तक तो ठीक है। आप कितने दिनों से हो शिलचर? नहीं, मैं अभी आज ही आए हो। अच्छा, आज ही सर आए हैं शिलचर और हमने मिल गए सर। तो सर, एक ऐसे सिंपल से क्वेश्चन पूछते हैं आपको। गुजरात में एक बहुत फेमस फेस्टिवल होता है, बहुत बड़ा फेस्टिवल होता है गुजरात का, वो फेस्टिवल का नाम क्या है? गाबरा क्या है ऐसे मुझे गागरा गाबरा क्या खेलते हैं वो जो? एक फेस्टिवल होता है, पूजा का टाइम होता है, मतलब इसके बारे में नॉलेज नहीं। ठीक है, अच्छा, और एक मूवी रिलेटेड कुछ पूछते हैं। मूवी देखते हो आप? अच्छा, चांदनी चौक टू चाइना देखा था आपने? हाँ जी। तो उसमें हीरो था अक्षय कुमार, तो हीरोइन कौन थी? दीपिका थी जी। बिल्कुल सर, दीपिका थी, दीपिका पादुकोण थी। ओके सर, लेकिन प्रॉब्लम ये है ना कि हम फर्स्ट क्वेश्चन में गिफ्ट देते हैं, कोई नहीं, तो आपको गिफ्ट तो नहीं दे पा रहे, बट बहुत अच्छा लगा सर आपसे मिलके, आपसे बात करके, एंड थैंक यू, आप आर्मी में हो, आप हमको प्रोटेक्ट करते हो, इसके लिए थैंक यू सो मच, आपसे बात करके बहुत अच्छा लगा। टाइम मिले तो वीटीवी जरूर देखना सर। ठीक है, थैंक यू मैडम, थैंक यू सो मच सर। हेलो सर, एंड वेलकम टू आवर शो हेलो शिलचर। आपका नाम बताइए प्लीज। नितिन सिन्हा। नितिन सिन्हा, आप क्या करते हो? मैं एक स्टूडेंट हूँ। स्टूडेंट हो, मतलब क्या पढ़ाई कर रहे हो? मैं साइंस पढ़ रहा हूँ, क्लास 12th में पढ़ता हूँ। कौन से स्कूल में? केंद्रीय विद्यालय सिलचर। केंद्रीय विद्यालय सिलचर में। अच्छा, ठीक है, तो आपको ना एक जनरल नॉलेज का क्वेश्चन पूछते हैं, ठीक है? तो आसाम में जो पहला CM था, आसाम के जो पहले CM थे, उनका नाम बताइए। हेमंत बिश्वा शर्मा जी। नहीं, पहला, आई एम टॉकिंग अबाउट द फर्स्ट CM ऑफ आसाम। आई डोंट नो। ओके, कोई बात नहीं। तो मूवीज देखते हो आप? आपने धमाल मूवी देखा? धमाल मूवी, हाँ, बहुत फेमस कॉमेडी मूवी था। अच्छा, तो उसमें आपका फेवरेट कैरेक्टर कौन था? धमाल मूवी में मेरा फेवरेट कैरेक्टर था वो एक होता है ना कि लाइक वो जो दो क्या दो ब्रदर्स, हाँ, जो जावेद जाफरी एंड अरशद वारसी, तो उसमें रितेश देशमुख भी था, हाँ। था, तो उनका नाम क्या था मूवी में? उनका नाम आई गेस मैंने बहुत पहले देखा था, याद नहीं मेरे को। उनका नाम बहुत फेमस हुआ था, मतलब बहुत बार मूवी में लिया गया था, नॉर्मल लोगों का टाइटल होता है हमारे यहाँ पे, एक बार सोच के देखिए। आई डोंट नो आई गेस। अच्छा, आपको पता नहीं? अच्छा, कोई बात नहीं, सबको पता नहीं, पर कोई बात नहीं, आपसे बात करके बहुत अच्छा लगा सर। तो नेक्स्ट टाइम कभी और कभी हो जाएगा, गिफ्ट नहीं दे पाए आपसे आपको, लेकिन थैंक यू सो मच हमको टाइम देने के लिए, एंड प्लीज़ कीप वॉचिंग वी। थैंक यू। हेलो सर, वेलकम टू अवर शो हेलो शिलचर। आपका नाम बताइए सर। मेरा नाम सागर सिन्हा। सागर सिन्हा, आप क्या करते हो? मैं एक्चुअली बैंकर हूँ SBI में। SBI में बैंकर हो, मतलब आप शिलचर से हो? नहीं नहीं, मैं एक्चुअली त्रिपुरा से हूँ, यहाँ पे ट्रेनिंग से आया हूँ SBI LD। मतलब अभी आए हो, रहते हो यहाँ पे ना? जस्ट यहाँ पे हमारा ट्रेनिंग है एक्चुअली अभी, हाँ। तो आपको शिलचर कैसा लगा? अच्छा है, मतलब घूमने के लिए मॉल्स वॉल्स अच्छा है यहाँ पे वो है। ठीक है, तो आपको एक बहुत सिंपल सा सवाल पूछते हैं, ठीक है? ऋतिक रोशन आपको पसंद है, अच्छा लगता है? थोड़ा बहुत। तो उनका जो पहला मूवी था, उस मूवी का नाम बता सकते हो आप? कहो ना प्यार है शायद। बिल्कुल, सर ने फर्स्ट अटेम्प्ट में हमको सही रिप्लाई दे दिया, हमारे फर्स्ट जिनको आज प्राइज मिला है, प्लीज़ गिफ्ट लेके आइए। थैंक यू सो मच सर हमको टाइम देने के लिए, बहुत अच्छा लगा आपसे बात करके, एंड प्लीज़ कीप वॉचिंग वीटीवी। थैंक यू सो मच सर। हेलो मैम, एंड वेलकम टू आवर शो हेलो शिलचर। आपने नामटा बोलें? उपासना दास। उपासना दास, आपने नामटा? मोनिका दास। मोनिका दास, की करें अपने? আমি কলেজে পড়ি, কলেজে সেকেন্ড ইয়ার। কোন কলেজে? NID। NID, আচ্ছা, তো আমরা একটা সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করবো আপনাকে, ঠিক আছে? আচ্ছা, আপনি বলতে পারবেন ওটিপি ফুল ফর্ম? ওয়ান টাইম পাসওয়ার্ড। সি, উই হ্যাভ আওয়ার অ্যানাদার উইনার হিয়ার,
Yes, OTP full form is one time password. So thank you so much for giving us the answer. Gift a Niyasha please. Thank you so much. Bishon bhalo laglo tomar sathe kotha bole. And please keep watching BTV. Thank you. Yes, madam, and naam Monica already we have asked, ma'am. Thank you so much, ma'am. Thank you so much. Hello sir and welcome to our show. Hello Shilcha, apnar naam ta bolen sir? Sanjeev Das. Sandeep Das, apni ki koren sir? Ami private e kaj kori. Private e apnar Shilcher? Udharbond. Udharbond theke. Mane Shilcher apni job koren? Haan. Acha to shopping korechen ajke? Haan. Okay sir. Ta ekta simple ekta question jiggesh kori. Gujarati ekta bahut boro festival celebrate hoy. Ek to festival tar naam ta ki? Sorry. No idea. Acha. ঠিক আছে আরেকটা জিনিস জিজ্ঞেস করি ফুড রিলেটেড মানে শিলচরের আমাদের এখানে ভেরি ফেমাস হ্যাঁ ফার্মেন্টেড ফিশকে কি বলা হয় বাংলাতে নো আইডিয়া ফার্মেন্টেড ফিশকে কি বলা হয় বাংলাতে ভেরি ফেমাস ফুড আমাদের এখানে সবাই অলমোস্ট ভালোবাসে খেতে এটা ফার্মেন্টেড ফিশকে বাংলাতে কি বলে মেবি আপনিও ভালো পান এটা ঘরে ঘরে চলে এটা মুখে আসছে না এখন মেবি আমি মনে জানি আমি আচ্ছা কোনো ব্যাপার না বাট আপনি যে টাইমটা দিয়েছেন इट्स ভেরি মাচ ভ্যালুয়েবল ফর আস থ্যাংক ইউ সো মাচ ফর প্লেইং উইথ আস এন্ড প্লিজ কিপ ওয়াচিং বিটিভি থ্যাংক ইউ সো মাচ স্যার হ্যালো স্যার হ্যালো ম্যাম ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো শিলচর স্যার আপনি কি করেন স্যার আমি তো জব করি ম্যাম আপনি কি করেন হাউসওয়াইফ হাউসওয়াইফ আচ্ছা স্যার আপনি শিলচর থেকে বিলং করেন No, we are from Tezpur. You are from Tezpur. Okay, sir. So, Shilcher, kerkom lagche apnader? No, no, bahut boriya. Bhalo lagche. Bahut sundor. Acha. So, sir, ekta very simple question jiggesh korbo. Amra actually ekta game show kholi. Amra shobaike question jiggesh kori. And mane answer dite parle amader kache ekta gift ache. To amra Assamer first CM er naam ta ki bolte parben apni? Assamer first CM er naam. Assamer first CM মহেন্দ্র মোহন চৌধুরী নো স্যার ফার্স্ট সিএম অফ আসাম আনোয়ার টাইম নো 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 ফার্স্ট সিএম অফ ফরগটেন নো ফার্স্ট সিএম অফ আসাম গোপীনাথ বরদলৈ লোকপ্রিয় ইয়েস স্যার এক্স্যাক্টলি স্যার আমাদেরকে অ্যানসার দিয়েছে এন্ড স্যার ইজ এলিজিবল ফর আওয়ার গিফট থ্যাংক ইউ সো মাচ স্যার প্লিজ গিফটটা নিয়ে আসো প্লিজ থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ অ্যান্ড আমাদেরকে টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ প্লিজ কিপ ওয়াচিং বিটিভি ওকে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ হ্যালো ম্যাম ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো শিলচর হ্যালো আপনার নামটা বলেন মন্টি সাহা মন্টি সাহা আপনি কি করেন ম্যাম ইয়ারসিতে জব করি আর কি আচ্ছা ইয়ারসিতে জব করেন আচ্ছা তো আমরা এখানে একটা ফান গেম খেলছি কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি অ্যান্সার দিতে পারলে আচ্ছা কিছু গিফট ঠিক আছে ম্যাম তো জিজ্ঞেস করি আপনাকে ওকে একটা সিম্পল দাদা টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করছি হ্যাঁ কোন জিনিসটা ব্যবহার পূর্বে ভাঙতে হয় ভাঙতে হয় ইউ হ্যাভ টু ব্রেক ইট যদি ইউজ করতে হয় তাহলে এটা ভাঙতে হয় ভাঙতে হয় পট নো জানি না কি এটা ভাঙতে হয় দেন উই কুক ইট একটু আরেকটু হিন দিয়ে দিলাম ভাঙার পরে আমরা এটা রান্না করি ডিম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ম্যাম অ্যান্সার দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম খুব ভালো লাগলো গিফটটা নিয়ে আসছো ম্যামের জন্য থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং বিটিভি ওকে 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 ম্যাম থ্যাংক ইউ হ্যালো ম্যাম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো শিলচর আপনার নামটা বলেন তানুষা তানুষা আপনি শর্মিষ্ঠা শর্মিষ্ঠা আপনি নবনীতা কি করেন আপনারা বিকম করছি বিকম কোন কলেজ থেকে এনসি পল এনসিপাল আচ্ছা ওকে আমরা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো ঠিক আছে একটা জাস্ট ফান কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারলে গিফট আছে আপনাদের জন্য ওকে ওকে ফার্মেন্টেড ফিশকে বাংলাতে কী বলা হয় আমি বেঙ্গলি বেশি জানি না আচ্ছা ইউ আর নট কমফোর্টেবল উইথ বেঙ্গলি আপনি সেম সেম ঠিক আছে তো ফির মুভি রিলেটেড কুছ পুছতে ঠিক আছে আপকো ওকে ওকে বাদশাহ মুভি দেখা থা আপনে শাহরুখ খান কা হ্যাঁ দেখা থা উসমে শাহরুখ খান কা নাম ক্যা থা मैंने देखा ही नहीं देखा नहीं आपने आपने देखा इन्होंने देखा इन्होंने बोला हाँ हाँ आप बताइए क्या नाम था शाहरुख खान का याद नहीं आ रहा थोड़ा सोच के देखिए
राज नहीं, राज नहीं, दो उनका हर मूवी में नाम राज राहुल होता है, पर यहाँ पे नहीं था राज। तो फिर दूसरा एक पूछते हैं, ऋतिक रोशन पसंद है? थोड़ा बहुत इतने हैंडसम तो है। अच्छा, तो उनका जो पहला मूवी था उस मूवी का नाम बताइए। क्रिश तो बहुत बाद में, पहला जो मूवी था उनका, उस मूवी का गाना भी बहुत फेमस हुआ था, इसका हुक स्टेप नहीं, कोई मिल गया नहीं, वो तो शाहरुख खान का था। अरे नहीं, कोई मिल गया नहीं, वो भी ठीक है ऋतिक, पर वो नहीं था, उससे बहुत पहले था। नहीं पता नो आइडिया। अच्छा कोई बात नहीं, पर बहुत अच्छा लगा आपसे बात करके, इट वॉज फन टॉकिंग विथ यू, थैंक यू सो मच टाइम देने के लिए, एंड प्लीज़ कीप वॉचिंग वी टी वी। थैंक यू मैम, थैंक यू सो मच। हेलो मैम एंड वेलकम टू अवर शो हेलो शिलचर। आपने नामटा बोले? प्रीशिता देव। ओके मैम, आपने नामटा मैम? सुप्रिया। की करें मैम आपने? स्टूडेंट। की पढ়াশোনা করছেন? ग्रेजुएशन। কোন কলেজ থেকে করছেন? বিজেসি এনসিপল। এনসি পলিটিকা। আচ্ছা ম্যাম, তো একটা সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করব, আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, অ্যানসার দিতে পারলে আমরা গিফট আছে আমাদের কাছে, ভেরি সিম্পল। মুভি দেখেন, মুভিতে ইন্টারেস্ট আছে? শাহরুখ খান ভালো লাগে? শাহরুখ খানের সব মুভি দেখেছেন? অলমোস্ট। তো একটা ভেরি সিম্পল একটা মুভি আছে বাদশাহ, এই মুভিতে শাহরুখ খানের নামটা কি ছিল? আমি দেখিই নেই এটা। আচ্ছা আপনি দেখেন নাই, ঠিক আছে, লেটস চেঞ্জ দ্য কোয়েশ্চেন, বাট গিফট দিতে পারবো না, সরি, বিকজ আমরা গিফটটা ফার্স্ট কোয়েশ্চেনই দিই। হ্যাঁ, একটা সিম্পল একটা দাদা টাইপের কিছু জিজ্ঞেস করছি, ফার্মেন্টেড ফিশকে শোনার আগে আমাদেরকে অ্যান্সার দিয়েছে, দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, বাট সরি গিফটটা দিতে পারছি না, ভীষণ খারাপ লাগছে, বাট নেক্সট টাইম নিশ্চয়ই কোনোখানে দেখা হলে আবার আমরা আবার আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড কিপ ওয়াচিং বিটিভি। থ্যাংক ইউ। সো ফ্রেন্ড, আজকে আমাদের এপিসোডটা এখানেই শেষ করছি, বাট আজকে শেষ হচ্ছে না, আজকে আমাদের সাথে আছে আমাদের কিছু স্পেশাল মানুষ, এই হ্যালো শিলচরটা যার জন্য মানে আমরা পসিবল হচ্ছে, আমাদের টিম মেম্বার, আমার ভেরি ওন মিসেস করিশ্মা মধুমত্তমা, অ্যান্ড সঙ্গে রয়েছে আর রিন্টি, প্লিজ কাম। হ্যালো, তো আমি মাইকটা আজকে হ্যান্ড ওভার করছি এদিকে এদিকে সবাই একসঙ্গে, হ্যালো শিলচর, তো মাইকটা আজকে আমি হ্যান্ড ওভার করে দিব আমাদের টিম মেম্বারদের কাছে। প্রথমত আমাদের এই শোটা রান করছে আমাদের অ্যাঙ্কার মিসেস শুভ্রিনা, শুভ্রিনাদি ভীষণ ভীষণ ভালোভাবে এই শোটাকে রান করে নিচ্ছে, আর এখানে আপনাদের অসংখ্য সাপোর্ট আছে, এটা ছাড়া ইম্পসিবল, আপনাদের সত্যি, এটা মনে হয় আমাদের কত নম্বর এপিসোড দিদি? ফোর্থ এপিসোড। আমরা এত ভালোবাসা পাচ্ছি না আপনাদের থেকে, যে আমরা আগামী দিনে আরও নতুনত্ব কিছু এটাতে আনার জন্য আরও ট্রাই করছি, আর তাছাড়া আপনাদেরও যদি মনে কিছু থাকে এই শোটা নিয়ে কিছু করার, তো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টসে, আমরা ট্রাই করব আপনাদের মানে এই ইয়েগুলো নেওয়ার জন্য আর কি, আপনাদের চিন্তাধারাটা যাতে আমরা নিতে পারি আর কিছু করতে পারি। তো আমি এটাই বলবো যে আমাদের শোটাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন, যাতে আগামী দিনে আমরা আরও আরও আপনাদের বাড়ির আশেপাশে লোকালিটিতে যেতে যাহাতে পৌঁছাতে পারি, আপনাদের জন্য আরও এক্সাইটিং গিফটস যেন আমরা নিয়ে আসতে পারি, অবশ্যই, ঠিক না? আর প্রত্যেকটা শোর এন্ডিংয়ে আপনাদের জন্য থাকবে একটা করে কোয়েশ্চেন, দিস ইজ ফর ইউ অল, যারা আমাদের ফোনের ওই পার থেকে আমাদেরকে দেখছেন, তো এই কোয়েশ্চেনের আনসার্সটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, আর তারই সাথে যারা দেবেন মিনস যারা রাইট আনসার দেবেন, আপনাদের নামটা প্রত্যেক এপিসোডের ফার্স্টেই আমাদের শুভ্রিনাদি বলে দেবে, তার জন্য কিন্তু আমাদের এই ফুল এপিসোডটি একদম ভালোভাবে দেখবেন, চোখের পাতাও যদি না ফেলা যায় তাহলে আরও ভালো, স্কিপ করবেন না, কারণ ফুল শোটাতেই থাকছে আপনাদের জন্য ভীষণ ভীষণ এন্টারটেনমেন্ট। এখন আমি আমার মাইকটা হ্যান্ড ওভার করবো আমাদের মধুকে, আর আজকের কোয়েশ্চেনটা আমাদের মধুই করবে। সো হ্যালো গাইস, আজকের শেষ কোয়েশ্চেন এবং পরবর্তী পর্বের প্রথম কোয়েশ্চেন, তো আজকের শেষ কোয়েশ্চেনটা আমি জিজ্ঞাসা করছি, এবং পরবর্তী পর্বে এই কোয়েশ্চেনের আনসার যারা যারা দিবে তাদের নাম অ্যানাউন্স করবে আমাদের শুভ্রিনাদি। সো আজকের কোয়েশ্চেন খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, সবাই ট্রাই করবেন। কোয়েশ্চেনটা হচ্ছে, একলা তারে যায় না দেখা, সঙ্গী গেলে বাঁচে, আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে, বলুন তো সেটা কি? তো আই উইশ
অনেকজন আনসার দিবে এবং আমরা অপেক্ষায় আছি ফুল ভিটিভি টিম আপনাদের আনসারের জন্য, আমাদের ওই পারের যারা দর্শকরা আছে ওদের জন্য। সো গাইস, ঝটপট করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কেবল চ্যানেলে তো দেখছেনই। সো থ্যাংক ইউ আওয়ার ভিউয়ার্স, সো বাই বাই এভরিওয়ান, বাই। সবাই কিন্তু দেখতে একদমই ভুলবেন না আবার লাস্ট স্ট্যান্ডিং, হ্যালো শিলচর।